আজকের এই ভিডিওতে এমন একটি স্টক নিয়ে এসেছি যে স্টকটি খুবই ভালো, ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি, কিন্তু কোম্পানিটি শেয়ার বাইন করবেন না। কেন বাইন করবেন না ভিডিওটি ডিটেইলসে আমি উল্লেখ করে দেব, বাইন না করার রিজন কি সেটা পুরোটা ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, কখন বাইন করার এর সময় আসবে সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব। তো চলুন ভিডিওর দিকে চলে যাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম স্টক মার্কেট রিলেটেড আপডেট পেতে। তো চলুন সর্বপ্রথম কোম্পানির আমরা একটু ব্যালেন্স শিট দেখে নেব। আমরা চলে এসেছি কোম্পানির ব্যালেন্স শিটের উপর। সো কোম্পানির রিজার্ভ এখানে দেখতে পাচ্ছেন 2017 থেকে অ্যাভেলেবেল আছে। সো 2017 নাম্বারস অফ কোটিতে আছে, সবগুলিতে 150 কোটি রিজার্ভ আছে, এখানে 160 কোটি, 170 কোটি, আরও এখানে রিজার্ভ দেখতে পাচ্ছেন। বর্তমানে কোম্পানির কাছে রিজার্ভ আছে, এখানে দেখতে পাচ্ছেন 205 কোটির কোম্পানির কাছে রিজার্ভ আছে। সো কোম্পানির কাছে লোন কতটা আছে সেটাও আমরা একবার দেখে নেব। লং টার্ম লোন আছে কোম্পানির, বর্তমানে 11 কোটির লোন আছে, এর আগে 30 কোটির লোন ছিল, এখন দেখতে পাচ্ছেন 11 কোটি কমিয়ে নিয়ে এসেছে। সো শর্ট টার্ম লোন কতটা আছে সেটাও আমরা এই ভিডিওতে দেখে নেব। সো শর্ট টার্ম এখানে 0 দেখতে পাচ্ছেন, বর্তমানে 0 আছে, এর আগে 104 কোটি, 126 কোটি ছিল, বর্তমানে সেটা কোম্পানি 0 করে দিয়েছে। ধীরে ধীরে কোম্পানির লোন 0 করার চেষ্টা করছে, কোম্পানির ম্যানেজমেন্ট চাচ্ছে না যে কোম্পানির কাছে লোন থাক। সো কোম্পানির টোটাল ক্যাশ কতটা আছে, কোম্পানি ক্যাশ এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 40 কোটির মতো কোম্পানির কাছে ক্যাশ আছে। কোম্পানি প্রথমে 9 কোটি 4 কোটির ক্যাশ ছিল, এখন দেখতে পাচ্ছেন 40 কোটির মতো ক্যাশ আছে। সো কোম্পানি আরও একটু কিছু আমরা ভালো করে রিসার্চ করে নেব। কোম্পানির প্রথমে বাই না করার রিজন এখানে দেখতে পাচ্ছেন, কোম্পানির মার্কেট ক্যাপ খুবই কম, 2483 কোটির মার্কেট ক্যাপ। স্টক প্রাইস এখানে দেখতে পাচ্ছেন 1388 স্টক প্রাইস দেখতে পাচ্ছেন, পি কোম্পানির 56। সো কোম্পানির ফেস ভ্যালু এখানে দেখতে পাচ্ছেন 10, রিটার্ন অফ ইকুইটি এখানে দেখতে পাচ্ছেন, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয় দেখতে পাচ্ছেন। সো আমরা কোয়ার্টারলি রেজাল্টের উপর একটু নজর দেব। সো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এখানে কোন সেক্টর থেকে কোম্পানি বিলং করে সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কিচেন যে আছে কোম্পানি, আমরা যে রান্নাবান্নার জন্য যত কিছু সামান লাগে, যেমন প্রেশার কুকার হলো, মিক্সার হয়ে গেলো আপনার, তারপর আপনার চুলা হয়ে গেলো, এরকম আরও অনেক ধরনের জিনিস, ভালো অনেক ভালো উন্নত মানের প্রোডাক্ট বানায় কোম্পানি। সো কোম্পানির বিজনেস খুবই ভালো লাগে আমার কাছে, কোম্পানির ম্যানেজমেন্টও অনেকটাই ভালো আছে। সো কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখতে পাচ্ছেন, অপারেটিং প্রফিট এখানে দেখতে পাচ্ছেন, লাগাতার কোম্পানির অপারেটিং প্রফিটেও গ্রোথ দেখাচ্ছে। সো কোম্পানির পিএনএল ইয়ারলি বেসিস আমরা দেখবো। সো কোম্পানি ইয়ারলি বেসিসেও এখানে দেখতে পাচ্ছেন লাগাতার এখানে গ্রোথ দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন 2019 46 কোটি, তারপরে 41 কোটি কমে গিয়েছিল, এখন 2021 80 কোটি, বর্তমান টাইমে কোম্পানির কাছে 90 কোটির কোম্পানির অপারেটিং প্রফিট। শুধুমাত্র কোম্পানির অপারেটিং প্রফিটই না, কোম্পানির নেট প্রফিট মানে কোম্পানির মেন সমস্ত কিছু ট্যাক্স দেওয়ার পরে, কোম্পানি এমপ্লয়মেন্টসের যত খরচা আছে সব কিছু দেওয়ার পরে কোম্পানির কাছে প্রফিটও এখানে দেখতে পাচ্ছেন, ভালো কোম্পানির প্রফিট হচ্ছে। সো কম্পাউন্ডিং গ্রোথও এখানে দেখলে আপনারা দেখতে পারবেন, সরি কম্পাউন্ডিং গ্রোথ এখানে আপনারা দেখতে পাচ্ছেন, কম্পাউন্ডিং গ্রোথ 10 বছরে 9%, 5 বছরে 24%, তারপর আপনার 3 বছরে 96%, আর বর্তমান টাইমে 126% কম্পাউন্ড। তারপরে কোম্পানির যদি আমরা প্রমোটার হোল্ডিংও দেখি, সো কোম্পানির প্রমোটার হোল্ডিংও ডিসেন্ট প্রমোটার হোল্ডিং এখানে দেখতে পারবেন। কোম্পানির প্রমোটারের কাছে 64% হোল্ডিং আছে, ফরেন ইনভেস্টারের কাছে মোটামুটি 1% আছে, আর দেখছেন লাগাতার প্রমোটার ডিআইএস হোল্ডিং বাড়িয়ে যাচ্ছে। সো 10% মোটামুটি 9.5% হোল্ডিং আছে, পাবলিকের কাছে মাত্র 24% হোল্ডিং এখানে দেখতে পাচ্ছেন। সো আমি কেন বলছি এই কোম্পানিতে ইনভেস্ট না করার জন্য, সো সেই রিজনও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো অনেক লোকের মনে প্রশ্নও থাকতে পারে যে কোম্পানির নাম কী, কোম্পানির নাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাটারফ্লাই গান্ধীমতি অ্যাপ্লিয়েন্স লিমিটেড। সো কোম্পানির নাম এখানে আপনারা দেখে গেছেন, কোম্পানি কোন সেক্টরে কাজ করে সেটাও আমি এই ভিডিওতে বলে দিচ্ছি। ইনভেস্ট কেন না করার জন্য বলছি সেটাও আমি এই ভিডিওতে রিজন বলে দিচ্ছি। 1 নম্বর রিজন হলো কোম্পানির স্টক প্রাইস অনেকটাই বেশি, কোম্পানি কম্পেয়ার টু যত টাকা ইনকাম করছে সেই ইনকাম অনুযায়ী কোম্পানির স্টক প্রাইস অনেকটাই বেশি দেখাচ্ছে। সো কোম্পানি রিটার্ন রিসেন্ট দিয়েছে, রিটার্ন দেখুন এখানে অনেক রিটার্ন দিয়েছে, কোম্পানির রিটার্ন 326% রিটার্ন দিয়েছে, অল টাইম রিটার্ন, বর্তমান কোম্পানি অল টাইম হাইয়ে চলছে, এটা একটা রিজন। সো কোম্পানি এরকম মার্কেট ক্যাপ খুবই কম, একটাই তো মার্কেট ক্যাপ খুবই কম, 3 নম্বর পয়েন্ট কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র 2000 কোটির মার্কেট ক্যাপ, খুবই স্মল ক্যাপ কোম্পানি। সো এইরকম প্রাইসে এইরকম ইনকাম করার মধ্যে এইরকম স্টক যদি আপনি কিনতে চান, কোনো কোম্পানি এরকম প্রফিট জেনারেট করছে, তাহলে এর থেকে অনেক কম দামে আপনি স্টক পেয়ে যাবেন। এটা ইনভেস্ট করার টাইম কখন হবে, এটা ইনভেস্ট করার টাইম হলো আপনি যদি মোটামুটি এই স্টকটি 400 থেকে 500 অবধিতে থাকে তাহলে আপনি বাইন করতে পারেন, তাহলে কোনো প্রবলেম নেই, কোম্পানি ভবিষ্যতে, কোম্পানিতে পোটেনশিয়াল আছে, কোম্পানি ভবিষ্যতে মাল্টিপ্যাকার রিটার্ন দেবে।
সো আপনারা তবুও যদি ইনভেস্ট করতে চান ওভার ভ্যালুটের ওপর ওভার ভ্যালু বুঝতেই পারছেন, তাহলেও যদি আপনারা ইনভেস্ট করতে চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। সো এই কোম্পানির ডিটেলসে ভিডিও বানিয়ে দিয়েছি, সো যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই চ্যানেলে আপনি বাংলা এরকম অন্য কোনো স্টক মার্কেটের চ্যানেল পাবেন না যেগুলো ডিটেলস এইভাবে আপনাকে হাতে হাতে ধরিয়ে শেখাবে, সো তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। সো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। কমেন্ট করবেন কোন স্টকের ওপর আপনাদের ভিডিও চাই আর কোন বিষয়ে আপনারা স্টক মার্কেটে শিখতে চান সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি সেই কমেন্টের ওপরেই ভিত্তি করে ভিডিও বানাবো। সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।